শুক্রবার বীরভূমের তারাপীঠ মন্দিরে পূজো দেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। পূজো দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, নির্বাচনের প্রচার সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে। মান অভিমানের পালা মেটার পর বীরভূমে শতাব্দী রায়কে দেখতে না পাওয়ার ব্যাপারে তিনি বলেন, বীরভূমে নির্বাচন শেষের দিকে, তাই নির্বাচনের প্রচারে এখন অন্যত্র দল পাঠাচ্ছেন। বীরভূমে শেষে আসবেন প্রচারে। সামনে বিধানসভা নির্বাচন, একদম আমার তো ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে, সারা রাজ্য তো শুরু করে দিয়েছে, রোদের যেহেতু শেষে আছে, মানে ওইগুলো করে এসে তারপর এখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য কি মায়ের কাছে গিয়ে চাইলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা যে যাই করুক, কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় আসবে এবং তৃতীয়বার বলছি যে রাগ অভিমান মিটে গেছে, তা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত বীরভূমে প্রচারে আপনাকে দেখা যাচ্ছে না, কি এখনো প্রচার শুরু করার জায়গা নেই, এমন না, যেহেতু অন্য অন্য জায়গায় পাঠানো হচ্ছে দল থেকে, সে জায়গাগুলো করে নিচ্ছি, রাজ্যের তো মানে বীরভূমের জন্য তো করেনি, স্টার ক্যাম্পেনে সব জায়গার জন্য করা আছে, তো সেগুলো করে লাস্টের দিকে এখানে আসবো। বিজেপির আগামী 7 তারিখ ব্রিগেড সম্পর্কে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নতুন করে কে বা কারা বিজেপিতে যোগদান করবে সেটা তার জানা নেই। 7 তারিখে ব্রিগেড আছে, মোদি আছে, সেখানে শোনা যাচ্ছে বেশ কিছু তৃণমূল থেকে বিধায়ক মন্ত্রী এবং সাংসদরা যোগ দেওয়ার কথা আছে, কি বলবো এরকম কোনো এছাড়াও নির্বাচনের প্রাককালে তৃণমূলের বহু নেতার দলত্যাগ সম্পর্কে তিনি বলেন, যারা দলে প্রকৃত সম্মান পাচ্ছেন না তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, তাদের সুবিধা অসুবিধা দলেরই দেখা উচিত। এরই পাশাপাশি পিকের দল চালানোর বিষয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। কিভাবে দেখছেন এই যে নির্বাচনের সময় তৃণমূল ছেড়ে বিজেপি, বিজেপি ছেড়ে তৃণমূল? এটা তো বহুদিনের দল ভাঙানোর সিস্টেম, কিন্তু এই সিস্টেমে যারা পড়ছে, আমি বারবার বলছি এই সময় ইলেকশনের সময় দলের খারাপ সময় এটা করা যায়, তোমার যদি সমস্যা থাকে দলের, দলেরও ইকুয়ালি দায়িত্ব এদের সমস্যাগুলো সমাধান করা, এরকম না যে লোকগুলো শুধু বলছে দল শুনছে বা লোক দলের প্রার্থীদের বিধায়ক বা এমপিদের দায়িত্ব শুধু দলকে সম্মান দেওয়া, দলেরও সম্মান দেওয়ার কথা, ইকুয়াল দুজনের সমান, যে কেন তারা যাচ্ছে, কেন তাদের প্রবলেম কী সলভ করা, হয়তো একটু জনের প্রবলেম সলভ করলে তারা থেকে যায়, দলেরও সমান দায়িত্ব তাদেরকে, তাদের অসম্মানটাকে সম্মান, তারা কি মনে করছেন দলের সম্মান পাচ্ছে না বলে কি দল থেকে চলে যাচ্ছে, সেটা একটা বিরাট ঘটনা, বাকি মানে ওইটা একটা ঘটনা, সবারটা কমন, বাকি এজেন্ডা আলাদা আলাদা হতে পারে, কিন্তু মেন ওইটাই সবার অসুবিধা থেকে, দেখো যদি কারোর যদি সংসারের সুখে থাকে সেগুলো আর অন্য সবাই এখানে পিকের দল চালানোটা আপনি কীভাবে দেখছেন? আমার মনে হয় পিকের দল চালানোটা ভালো এই জন্যে যে এই যে আমার মনে হচ্ছে যে লোক দল অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমি সবসময় বলছি যে যারা তো টিপিকাল রাজনীতির লোক তাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে, কারণ দেখো ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট তো কোনো স্পেসিফিক কাজ ছিল না, আমরা লোকের কাজ করতো, কিন্তু এখন যেটা হয়েছে যে একটা দায়িত্ব যে সিলেবাস মতো বা তোমার এই 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 কোর্স আছে সেরকম হয়েছে যে এই কাজগুলো করতে হবে, নির্বাচনী স্লোগান খেলা হবে প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, খেলা অনেক ধরনের হয়, আইপিএল ডার্বি হয়, কিন্তু নির্বাচনে খেলা হয় জানি না। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জয়লাভ করে ফের বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। খেলা হবে এটা খুব হিট হয়েছে, নিজে বাড়ছে, মানে যেমন তৃণমূল জন্ম থেকে মৃত্যু অব্দি সব স্কিমে আছে, সেরকম খেলা হবেটা জন্ম থেকে মৃত্যু সব জায়গায় বাড়ছে, কিন্তু এটার থেকে আর একটা প্রশ্ন যে এবারে তো আইপিএল হবে বা ডার্বি হবে বা অলিম্পিক হবে, সেখানে ইলেকশন হবে, দিদি একটি জিনিস অধিকারী পরিবারের ঘর হচ্ছে মেদিনীপুর, সেখানে এবার মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছে, কি হবে? দেখো মমতা ব্যানার্জি দাঁড়ালে তো একটা ইমোশন কাজ করবে মানুষের, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি মানুষের আবেদন ভাবটা সেটা মনে হয় চিন্তা, এটা তো সংসার, কিন্তু
আলটিমেটলি এই এইবারের ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে কার কি ক্ষমতা দল থেকে গিয়ে দলের থেকে যাকে যা ভাবা হচ্ছিল কি সেটা আসলে প্রত্যেকে তার নিজেরাও মানে সেলফ অ্যাসেসমেন্টও হবে যে আমি কি আমি ও কি প্রত্যেকে এই ইলেকশনটা এই জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকে প্রত্যেকের অস্তিত্ব তারাপীঠে পুজো দেওয়ার পর নবহিমায়তপুরে অনুকূল ঠাকুরের আশ্রমের অনুষ্ঠানেও যোগ দেবেন বলে সাংসদ জানান। বীরভূম থেকে মমতা চৌধুরী, রিপোর্ট টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাশুড়িয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।